বাক্সটা আদতে ছিল আমার পিসি ঠাকুমার, মানে আমার বাবার পিসিমা রাসমণি, বিয়ের সময় যৌতুক হিসেবে পেয়েছিলেন বাপের বাড়ি থেকে। পিসি ঠাকুমার বিয়ে হয় মাত্র 11 বছর বয়সে, 12 না পড়তে বিধবা। শুনেছি বয়সকালে ডাকসাইটে সুন্দরী ছিলেন পিসি ঠাকুমা, রূপের দেমাকো নাকি ছিল খুব। অল্প বয়সের বিধবা বলে ভাইয়েরা বোনকে তোলা তোলা করে রেখেছিলেন বরাবর। নারকলের বালা এক জোড়া, চুনি বসানো এক জোড়া, তাহলে চুরিওয়ালা সব সমেত হইল গিয়া 28 জোড়া, কানের 19 জোড়া। কেউরে বিশ্বাস নাই বাবা, সব কয়টা ভাগারে শকুনের মতো বই আছে, কখন আমি চক্ষু বুঝু হেলাইকা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পিসি ঠাকুমার রাগও নাকি বাড়ছিল সমান তালে, ওর ভয়ে তটস্থ হয়ে থাকতো ওর ভাইয়ের বউয়েরা। পিসি ঠাকুমার সেই গয়নার বাক্স শেষ পর্যন্ত কেমন করে আমার হাতে এসে পৌঁছলো সে এক লম্বা কাহিনী, তার জন্য ফিরে যেতে হবে স্বাধীনতার 2 বছর পরে। পশ্চিমবঙ্গ আর পূর্ব পাকিস্তান তখন দুটো আলাদা দেশ, আমার ঠাকুরদারা সবে ফরিদপুরের ভিটে ছেড়ে এপারের বাড়িতে চলে এসেছে। এই সময় আমার মা নতুন বউ হয়ে এ বাড়িতে এলেন। পাকা বাড়ি, কত বড় বাড়ি দেখেছিস! ঘটক ঠিকই বলেছিল, রাজবাড়িতে বিয়ে হয়েছে তোর। হ্যালো রাসমণি, চন্দন বউ আনছে, আশীর্বাদ করবো না? আবার ডরে তাই তো বড়স না তোরা, অপয়া কোথাকার! ওই চন্দু বিয়া করছিস বুঝলে কি 10টা হাত পা গজাইছে তোর বিড়াল তারা! তারা তারা যাও বৌমা, পেন নাম করো গিয়ে, ইনি তোমার পিস শাশুড়ি, যাও। হরি সন্ধু আইগা, শুনলাম কুনা ঘা ঘরের মেয়ের বিয়ে কইরা আনছস, পয়সা থাক। আবুদ্দা বলদ মায়ের সম্বন্ধ করলো বুঝি, তা হইব না? এও তো এই পাড়ির ঘটি বাড়ির মাইয়া, বাপের ঘরের কোনো চাল চুরা নাই, পথের কাঙ্গাল, তুমি খাড়াইয়া রইলা কেন? বস। দেই মুখ খান, গাওয়ের রংটা আসল না পাবে ডোম মাখস, চুয়ের গোস খান দেহি। এ আর এমন কি, বিধবা হওয়ানের আগে আমি চুল পাইটা বসতে পারতাম তা জানো চন্দু? দেরাজের উপর থেকে ফুটো খান নিয়ে আয়। এই দেহ আমার 11 বছরের ফুটো, ম্যাম ফটোগ্রাফার বাড়ি এসে উঠাইছিল, বুঝছো? ইজে এবার আসল কামটা হ, জানি জানি
তোমার এখন গহনা দেওয়ান লাগবো, তাই তো? থাক আর ন্যাক কাশাইছো না। এই নাও ধরো, বাপের ঘরে দেখছো কোনো কালে এমন জিনিস? এই সুনিগুলা বর্মার, আমার ঠাউমারা ছিল, সাবধানে রাখবা, বুঝলা? ও আসো গিয়া, আমার জানার কোনো কাম কাজ নাই। চলো চলো রাজ ভেছে। তার আগে আমার একটা কথার উত্তর দিন। আবার কি? আপনি তো আমায় বিশ্বাস করেন, বলুন করেন কিনা? সে তা করি, কিন্তু তাহলে বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি গো, এই গাছ হয়ে বলছি, করলেন তো বিশ্বাস? করলাম, কিন্তু এবার বলুন দেখিনি, কি নাম দেবেন দোকানের? ক, তুই যা কইবা। সত্যি? তবে আর কইতেছি কি, তুমি হইলে গিয়া সাক্ষাৎ লক্ষ্মী। বৌঠান, এবার তাইলে বড় বৌঠানের খাবারটা উপরে দিয়ে আসি। দিয়ে আসুন। বেটি, আমার গহনা বন্ধক রাখছে, সেই গহনা গায়ে দিয়ে মাঠে হাত ধরেছে।
ভূমিকম্প, কই উপরে তো হচ্ছিল না? অত বড় বড় দুটো গাট্রি করে কি নিয়ে এলেন? এগুলা ও তো ইসে ওই ধোপার কাপড়। এত ক্যাপিটাল, ক্যাপিটাল বলে কই থেকে? আমি তো এক পয়সাও ঠেকাই নাই। শুনলাম ওই সুডো বউ নাকি গাঁয়ের গহনা বিচার টাকা দিছে চন্দনের হাতে। জিগাওরে জিগাওরে, কিসের টাহে ব্যবসা হয়েছে, দোকান হয়েছে, কোথেকে ক্যাপিটাল আইলো? জিগাওরে ব্যবসা করবো, ব্যবসা অত সোজা নাকি, সোজা নাকি? জিগাওরে জামিলি, জামিলির কথা কো জামিলি। তামাশা হইতেছে, তামাশা কি করছো এই বাড়ির আশীর্বাদী গহনা দিয়া? জবাব দাও। ইসে বাবা, ও গো শুনছ, বংশমর্যাদা বুঝো, অর্থ বুঝো, এই কথাটার বংশমর্যাদা, বংশমর্যাদা, হহ বংশমর্যাদা। হাগরের মাইয়া হাগর, সিসি হাগর, হাগর 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 হাগর। দাদা বৌঠান অনেক অনেক বাধ্য করে আইছিলেন, তাই দেহ রাখছেন ওই পারে, তাই তোমার মতো মাইয়া মানুষ দেখে যাইতে হয় নাই। সিসি হাগর 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 হাগর। তুমি এক বিহায় মাইয়া শ্বশুর কুলে কালি দিয়া বংশের নামে নাম ডুবাইয়া অহনাই তো বুক ফুলাইয়া দোকান খুলিয়া ব্যবসা করতেছি। কানে ঢুকছে বাপের কথা? বাপের কথা, বাপের কথা, বাপের কথা। শুধু লোকের বেটি তোরে খড়ম পিঠা করিয়া আমি থাউকা আইস থাউক। পরে হইব।